কুকুর রুজ তার মালিকের কাছে খাবার পৌঁছে দিত খাবারের জুড়ি থেকে আসা চমৎকার সব খাবারের গন্ধে সে কুকুরের খুব লুপত খাবারগুলো ঝুঁকে দেখার কিন্তু নিজেকে সবসময় সামনে নিত সে বিশ্বস্ততার সাথে নিয়মিত সে তার কাজ করে যেত কিন্তু একদিন পাড়া সব কুকুরেরা একসাথে তার পিছু নিল চোখে তাদের তীব্র আকাঙ্ক্ষা মুখ থেকে লুপ ঝরে পড়েছে সামনে তারা চেষ্টা করতে থাকলো ঝুড়ি থেকে খাবার চুরি করে খেয়ে ফেলার বিশ্বাসী কুকুরটি অনেকক্ষণ তাদের থেকে ভালিয়ে পালিয়ে থাকার চেষ্টা করছিল কিন্তু ধাওয়া করে আসা কুকুরগুলো একসময় এমনভাবে তাকে ঘিরে ধরলো যে সে দাঁড়িয়ে পড়ল। কুকুরগুলো সাথে তর্ক করে সে তাদের বোঝাতে চাইল যে তারা কাজটা ঠিক করছে না কুকুরগুলো ঠিক এটাই চাইছিল তারা এমনভাবে তাকে বিদ্রুহ করতে রইল যে একসময় সে রাজি হয়ে গেল ঠিক আছে তাই হোক বললো সে তবে ভাগাভাগিটা কিন্তু আমি নিজে ঠিক করব। এই বলে মাংসের সবচেয়ে ভালো টুকরোটা সে নিজের জন্য তুলে নিল আর বাকিটা ওই কুকুরগুলোকে দিয়ে দিল শিক্ষা সম্পদের অংশীদার না করে চিরকাল কাউকে দিয়ে সেই সম্পদের যায় না একদিন না একদিন সেই করে জনসাধারণের সঠিক অবস্থা জানার জন্য রাত্রিতে ঘুরে বেড়াতেন এক রাতে একটি ছোট্ট কুটিরের সামনে এলে তিনি বাড়ির ভিতরের কথাবার্তা শুনতে পেলেন মা মেয়েকে আদেশ করছেন দুধের সাথে পানি মেশাও বুল হয়ে এলো মেয়েটি উত্তর দিল না মা ওমর রাজুলতালো দুধের পানি মেয়ের সাথে নিষেধ করেছেন তিনি জানতে পারলে শাস্তি দিবেন মা বললেন ওমর দেখতে পেলে তো মেয়ে বলল আমি প্রকাশ্যে তার আনুগত্য করব আর গোপনে তার অবাধ্যতা করব আল্লাহর কসম এটা আমার পক্ষে মোটেও সম্ভব নয় অন্য বর্ণনায় এসেছে যে সে বলল উমর রাজতাহ হজরত আমাদেরকে দেখছেন না কিন্তু তার প্রভু তো আমাদেরকে দেখছেন গোপনে সব শুনে উমর রাজি আল্লাহ বাড়িটি চিহ্নিত করে ফিরে এলেন পরে তার ছেলে আজে মেয়ের সাথে ওই মেয়ের বিবাহ দিলেন তার গর্বে দুটি কন্যা সন্তান জন্মগ্রহণ করল যাদের একজনের গর্বে বিন আব্দুল আজিজ রহমতুল্লা আলায়ের জন্ম হয়েছিল শিক্ষা পাত্রপাত্রী নির্বাচনের ক্ষেত্রে অন্যান্য সকল উপর দিনদান ও হবে আল্লাহ আকাশের নীল 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 সাগরের পানিতে জেলের বাস ছিল তার নাম নীল কেন রাখা হয়েছে তা কেউ জানতো না কিন্তু ভাবে নীল জেলের বেঁচে থাকার মাঝে প্রকৃতির কত নীলের সমাগম হয়েছিল ছোট্ট নীল জেলে প্রতিদিনই তার বাবাকে মাছ ধরতে সাহায্য করতে সাগরে আসত সে খুব উদ্ধার ছিল বাবার অলক্ষে অনেক বাচ্চা মাছকে এসে পানিতে ছেড়ে দিত বাবার জালে আটকে থাকা মাছগুলোকে দেখে তার অনেক কষ্ট হতো কেমন ছটফট করত এ ওগুলো একদিন হলো কি নীল জেলের বাবার জালে একটা কচ্ছপ আটকা পড়লো কচ্ছপরা সবসময় বান্দরে থাকতে পছন্দ করে জালে আটকা যাওয়া কচ্ছপটি মরার মতো চুপটি মেরে রইল নীল জেলের বাবা সত্যি মরা মনে করে নৌকাতে ফেলে রাখলো এদিকে কচ্ছপ ছাড়া যায় যায় অবস্থা পানি ছাড়া আর কতক্ষণ বেঁচে থাকা যায় সেদিন নীল আকাশে প্রকট সূর্যটা একটুকু বিশ্রাম নিচ্ছিল না প্রচন্ড রুদে কচ্ছপ ছানার শরীর শুকিয়ে খাট হয়ে যাবার জোগাড় কচ্ছপ ছানা দুর্বল হয়ে গেলেও বুদ্ধি লব পায়নি সে অনেকক্ষণ ধরেই খেয়াল করছিল নীলের খান্ড কারখানা সে বাবার জাল থেকে চুপ করে মাছ ছেড়ে দিচ্ছে তাই সে মনে মনে চিন্তা করছিল কখন সে নীলের চোখে পড়বে বাবার সাথে মাছ সংগ্রহ করতে করতে নীল জেলে হাঁপিয়ে উঠেছিল একটু বিশ্রাম নিবে বলে বসলো কিন্তু ভুল করে কচ্ছপ ছানাটির উপরেই বসে পড়লো ছোট্ট কচ্ছপ অনেক কষ্টে নড়ে উঠল নীল ভয়ে পেয়ে গেল তার নিচ থেকে কে নড়ছে উঠে বসতে দেখলো সে একটি ছোট্ট কচ্ছপের উপর বসেছিল কচ্ছপটির জন্য তার খুব মায়া হলো সে কচ্ছপটিকে আদরের সাথে হাত নিল মনে করছিল কচ্ছপটি মারা গেছে কিন্তু কচ্ছপটি তার কুলসের ভিতর থেকে মাথা বের করলো তা দেখে নীলের আনন্দে কে দেখে সে নাচতে লাগলো নীল হঠাৎ নাচানাচি বন্ধ করে দিল কারণ কেউ তাকে ডাকছিল কিন্তু কে সে তা বুঝতে পারছিল না এক সময় বুঝতে পারলো তার হাতে থাকা কচ্ছপটি তাকে ডাকছে কচ্ছপটি মাথা বের করে কাদো কাদো হয়ে বলল ও ভাই ছুট্ট জেলে আমাকে পানিতে ছেড়ে দেও না আমি কচ্ছপদের কাছে ফিরে যাই নীলের খুব মায়া হলো সে তাকে পানিতে ছেড়ে দিল সন্ধ্যাবেলায় নীল সাগরের মাঝে প্রচণ্ড ডেউ খেলতে থাকলো জ্বর উঠেছে কিন্তু নীলদের নৌকা তখনই পড়ে আসতে পারেনি এক সময় নীলদের ছোট্ট নৌকাটা ঝড়ের সাথে পাল্লা দিয়ে বেঁচে থাকতে পারলো না সেটি ডুবে গেল বাবা নীলের হাত ধরে ছিল ডেউইয়ের প্রকাশে দেহ এর প্রকোপে হাত ছুড়ে গেল নীল পানিতে তলিয়ে যেতে লাগলো সে দেখলো পানির তলায় পানিগুলো কেমন বেঞ্চি কাটছে তার দম বন্ধ হয়ে আসার যুগাড় ঠিক তখনই কিছু একটা তাকে পানির উপরে তুলে ধরলো নীল ছেড়ে দেখলো তাকে দুটি কচ্ছপ বাসিয়ে ঢাঙ্গায় নিয়ে যাচ্ছে আর পাশ থেকে কানের কাছে চুপি চুপি কেউ বলে যাচ্ছে বন্ধু তোমায় প্রতিদান দিয়ে গেলাম